বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله، الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم، ولا تسعر خدك للناس. النبي أبي هريرة رضي الله تعالى عنه قال قال رجل للنبي صلى الله عليه وسلم أوصيني. ফকাল রসোল্লাহ সাল্লাম রসোল্লাহ সাল্লি সাল্লাম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসালের উপর সাল্ল আলাই আমরা হালাল হারামের বিধানে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল বিবরণ দিতে চাচ্ছি অহংকার গৌরব করা সম্পর্কে অহংকার গৌরব মানুষের ধ্বংসের মূল যেসব কারণে মানুষের জাহান্নাম নাম অনিবার্য জরুরি তার একটি কর্ম হচ্ছে অহংকার অহংকারের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা কোরআন মাজিদের বিভিন্ন জায়গাতে বলেছেন লোকমান হকিম তার ছেলেকে এ বিষয়ে সতর্ক সাবধান করেন লোকমান হাকিম বলেন খাদ্যাকালীন বৎস তুমি মানুষকে অবজ্ঞা করে চলো না মানুষকে তুচ্ছ করো না মানুষকে তাচ্ছিল্য করে রাস্তায় তুমি চলো না তিনি বলেন ওয়ালা তাম শেফিল আরুজে মারাহা বৎস তুমি জমিনে অহংকার করে গৌরব করে দাম্ভিকতা দেখিয়ে চলো না কেন এং আল্লাহ আল্লাহ হেব্বুকুল্লা মুখতালিন নিশ্চয় আল্লাহ তালা অহংকারী গৌরবীকে ভালোবাসেন না অহংকার গৌরব পতনের মূল অহংকার গৌরব জাহান নামে যাওয়ার মাধ্যম সম্মানিত দর্শক মণ্ডলী আসলে আমরা যারা সংসারের মালিক ছেলে এবং মেয়ের পিতা আমরা কেন জানি শরীয়তকে বুঝতে হবে জানতে হবে ছেলেদেরকে লালন পালন করার জন্য আদর্শ সভ্যতা দিতে হবে এই বিষয়ে আমরা খুব উদাসীন আর ছেলে মেয়েদেরকে কি উপদেশ দিতে হবে কিভাবে লালন পালন করতে হবে এ বিষয়ে আমরা খুব উদাস দেখুন লোকমান হিকিম তার ছেলেকে বলেন লোকমান হিকিম তার ছেলেকে অনেক কথাই বলেছেন যেমন এখানে তিনি প্রথম বাক্যে বলছেন বোনাইয় শরিক বিল্লা বেটা শেরেক করোনা ইন্যা শিরকা লাজলমন নাজিম শির মহা অপরাধ আমরা কি কোনোদিন আমাদের ছেলে মেয়েকে এইভাবে শিক্ষা দিয়েছি উপদেশ দিয়েছি তাকে মনে পড়ে আমাদের তার ছেলেকে বলছেন আব্বু সলাত আদায় করো তারপরে তিনি বলছেন যে কখনো তুমি অপছন্দ কাজে লিপ্ত হবে না ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তারপরে তিনি বলছেন যে ভালো কাজের আদেশ করা কাজটি মন্দ কাজের নিষেধ করা কাজটি সহজ নয় কঠিন ভারী এতে সমস্যা নেমে আসবে তখন তুমি ধৈর্য ধারণ করিও লোকমান হিকিম তার ছেলেকে অনেক উপদেশ দিচ্ছেন এ অংশে তিনি প্রথম উপদেশ দিয়েছেন সেরেক করো না তারপরে তিনি বলেছেন সলাত আদায় করো তারপরে তিনি বলেছেন ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো তারপরে তিনি বলেছেন ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ সামাজিকভাবে জটিল কাজ কঠিন কাজ এতে একশ্রেণ্ডি মানুষ তোমাদের উপরে ক্ষিপ্ত হয়ে উঠবে তখন তোমাদের ধৈর্যের প্রয়োজন আর এরকম সময়ে ধৈর্যই হচ্ছে মূল এসব কিছু বলার পরে লোকমান হিকিম তার ছেলেকে বলছেন বৎস মানুষকে অপেক্ষা করে চলো না মানুষকে তুচ্ছ মনে করো না মানুষকে তাচ্ছিল্য করো না বৎস জমিনে অহংকার করে চলো না তোমার চলার গতি তোমার কথার গতি যেন মানুষ মনে করতে না পারে ছেলেটা অহংকারী ছেলেটা গৌরবী ছেলেটা অনেককেই কিছু মনে করে না এমন যেন হয় না তিনি বলেন দেখো মনে রেখো নিশ্চয় অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আর আল্লাহ যাকে পছন্দ করে না তার জাহান্নাম সুনিশ্চিত তার বাঁচার কোনো পথ নেই আল্লাহ তালা অন্যত্রে বলেন নিশ্চয় আল্লাহ তালা যারা অহংকারী যারা গৌরবী তিনি তাদেরকে পছন্দ করেন না বরং তিনি তাদেরকে ঘৃণা করেন আল্লাহ তালা অন্যত্রে জমিনে অহংকার করে চলো না গৌরব করে চলোনা ইংরে কাল আর নিশ্চিত তুমি অহংকার করে চলে জমিনকে বিদীর্ণ করতে পারবে না জমিনকে ধ্বংস করতে পারবে না এমন কোনো তোমার ক্ষমতা নেই একেবারে গৌরব করে অহংকার করে মাটির ওপরে চলে মাটির তুমি কোন ক্ষতি করে দিবে এমনটা হয় না তুলা আর তুমি অহংকার করে উঁচু হয়ে গিয়ে পাহাড়ের সমান হয়ে যাবে এমনটা হয় না কোন মানুষ অহংকার করে গৌরব করে পৃথিবীর কোনো অংশকে বিদৃণ করতে পারবে না কোনো মানুষ অহংকার করে গৌরব করে জমিনকে ধ্বংস করতে পারবে না আর অহংকার করে গৌরব করে কেউ যদি উঁচু বড় হয়ে যেতে চাই তাহলে পাহাড়ের সমান হতে পারবে না এটা মানুষের কাজ নয় বরং মাটির ভিতরে ঢুকে যাবে ও নিচের দিকে চলে যাবে আবহাওয়ার আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন অতীতের একজন ব্যক্তি অনেক অনেক দিন আগের একজন ব্যক্তি অহংকার করে জমিনে চলতো কাপড়কে টাকানোর নিচে পরিধান করত অহংকার করে চলত ফে ফিলার তাকে জমিনের মধ্যে ধসিয়ে দেওয়া হয়েছে পানিতে ডুবে গেলে তাকে ডুবে যাওয়া বলে আর মাটিতে ডুবে গেলে তাকে ধসে যাওয়া বলে আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তি জমিনে ধসে গেছে ইয়তা জাল জাল ফিল আর্দেমিল কেয়ামা লোকটা কেয়ামাত পর্যন্ত নিচের দিকে যেতে থাকবে হাদিস বোখারি মুসলিমের মানে সন্ধের কোনো অবকাশ নেই একেবারে সুনিশ্চিত অনেক দিন আগের ঘটনা একটা লোক অহংকার করে চলত গৌরব করে চলত যার জন্য আল্লাহ তালা তাকে জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন আল্লাহর নবী বলছেন সে নিচে যেতে থাকবে কেয়ামাত পর্যন্ত কথাটা আপনাদেরকে কেমন লাগলো খুব কঠিন মনে হচ্ছে না সমানিত দর্শক মন্ডলী আমি তো মনে করছি যেটা খুব কঠিন কথা এইরকম যদি আল্লাহ তালা কাউকে কোনো অহংকারীকে জমিনের মধ্যে তাৎক্ষণিকভাবে ডুবিয়ে দেন তাহলে তার কি হবে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তাহাজাতিল নার ওয়াল জান্না ওয়াল জান্না ওয়াল নার বিচারের কাঠ জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দিবে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে যাবে জাহান্নাম তর্ক করে বলবে যে উ উফির তবিল ওয়াল মুতাজ্জা আমার মধ্যে অহংকারী স্বৈরাচারী গৌরবি কেন এটা জাহান্নামের আপত্তি আল্লার কাছে যে আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী অহংকারী গৌরবি কেন অবশ্য ওই সমতে জান্নাত বলছে যে প্রতিবাদক মালী হেয়াদ খোলনি জো ফাওনাসে আমার কি হল যে আমার মধ্যে প্রবেশ করছে অসহায় নিঃস্ব মানুষ একেবারে যার কিছু নেই যাকে কেউ চিনে না সমাজের অপরিচিত মানুষ দুর্বল মানুষ আমার মধ্যে কেন আল্লাহ তো আল্লাহ তালা বলছেন যে যাহার নাম এর নাম আনতি গাজাবি যাহার নাম তুমি আমার গজব যাহার নাম তুমি আমার রাগ যাহার নাম তুমি আমার ক্রোধ তোমার আমি যাকে ইচ্ছা শাস্তি দিব আমার বান্দার যারা বান্ধার যারাচারী অহংকারী আমি তাদেরকে তোমার মাধ্যমে দিব এই অংশে প্রমাণ হচ্ছে যে প্রত্যেক অহংকারীকে আল্লাহ শাস্তি দিবেন এবং আল্লাহ জাহান্নামকে বলবেন যে জাহান্নাম তুমি আমার গজব তুমি আমার ক্রোধ তো যার উপরে আমার রাগ আছে যার উপরে আমার ক্রোধ আমি যাকে পছন্দ করি নে তোমার মাধ্যম দিয়ে তাকে শাস্তি দেব অবশ্য জান্নাতকে আল্লাহ তালা বলবেন তুমি তুমি মোর মোর বাদি তোমার আর মাধ্যম দিয়ে আমি যাকে ইচ্ছা দয়া করবো তোমার মাধ্যম দিয়ে আমার যার উপরে ইচ্ছে তারপরে রহমত করবো তাহলে তালা সাধারণ মানুষ ভালো মানুষের প্রতি দয়া করছেন জান্নাত দিয়ে আর অহংকারী স্বৈরাচারীকে জাহান নামে দিয়ে তার রাগ তার গজবকে প্রকাশ করছেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা বুঝতে পারছিলাম অহংকারের পরিণতি রাসুল ওয়াসাল্লাম বলেছেন বেচারের কাঠগড়াতে আল্লাহ এক হাতে সাত জমিন ধরবেন এক হাতে সাত আকাশ ধরে বলবেন আইনাল জাব্বার আইনাল মোতাকাবের অহংকারীরা কোথায় স্বৈরাচারীরা কোথায় আজকে কারো অহংকার এখানে নেই কেন টিকতে পারবে না কেউ আবু হরি আল্লাহন বলেন একজন ব্যক্তি রাসুলের নিকটে এসে বললেন আল্লাহ আমাকে কিছু উপদেশ দিন আল্লাহ রসুল বললেন তুমি রাগ করো না আবার লোকটি আমাকে কিছু উপদেশ দিন আল্লাহ রসুল বললেন যে রাগ না আবার লোকটি যে আমাকে উপদেশ দিন আল্লাহ রসুল বললেন যে রাগ করো না তাহলে রাগ একটা অহংকারের লক্ষণ আবুহরায় রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লাইশ শাদীদু বিসুরআ আছাড় দিয়ে ফেলে দিতে পারলেই মানুষ শক্তিশালী হয় না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে এই গুরুত্বপূর্ণ বহল বিবরণ দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদর উদ্দীন আযনাদি আপনারা দেখছেন ফিস টিভি বাংলা The prodigy Dai of Islam, Farid Naik. I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world famous orator of Islam, Dr. Zakir Naik. <laughs> Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament, demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. Dekho kishor taroka. প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাত টায় আপ পুন্প্রচার সকাল সাড়ে ন বাংলা বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং সলিউশন ও প্রবলেম হ্যাভন ও হেল্পুজ বুটি ওয়ে Family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik in better half or bitter half. Paraborti Anushthan. Peace TV, Banglai. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা অপেক্ষে বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আমরা বলছিলাম যে অহংকারীর পরিণতি খুব কঠিন রাসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন আলা উখ বেরুকুম বে নারে আমি কি তোমাদেরকে জাহান্নামিদের ব্যাপারে বলবো না কারা জাহান্নামি একথা বলার পর আল্লাহ রসুল বলছেন যে কুল্লোল প্রত্যেক যারা করংঘনকারী যারা যারা অহংকারী তারাই হল জাহান আচরণে সীমালঙ্ঘন চাল চলনে অহংকার এই তিনটা গুণের অধিকারী যেই সেই জাহান্নামে যাবে আল্লাহ রসুল এখানে বলছেন তিনি অন্য বর্ণনায় বলেন যে কুল্লো জওয়াজিন মোতাকাবেরিন প্রত্যেক কর্কশ বদজাত অহংকারী বংশীয় হিসাবে চালচলন হিসাবে মুন্দ চরিত্রের অধিকারী অহংকারী সীমা লঙ্ঘনকারী ভাষাই কর্কশ এমন ব্যক্তির জন্য জাহান্নাম নিশ্চিত আব্দুল ইবনে মাসুদ রাজিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লা অসাল্লাম বলেছেন লায়েত খোলন না আহাদুন ফিকালবিহি মিস কল হাববাতিন মিন খরদালিন মিন কিভরি যার শরীরে সরিষা সমপরিমাণ ইমান আছে আল্লাহ তাকে জাহান্নে দিবেন না তিনি তার পরের বাক্যে বলছেন যে লায়েত খোলন জান্নাতা আহাদুন ফিকালবিহি মিসকল হাববাতিন মিন খারদালিন মিন কীভরি সরিষা সমপরিমাণ যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে যাবে না সরিষা সমপরিমাণ যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে যাবে না হাদিস তো মুসলিম শরীফের বাঁচার পথ কি একটা সরিষা সমপরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে কারো ভিতরে যদি একটা সরিষা সমপরিমাণ অহংকার থাকে আল্লাহ তাকে জান্নাতে দেবেন না তার জন্য জাহান্ন একজন লোক বলল আল্লাহ রসুল কোন ব্যক্তি চায় যে তার জুতা সুন্দর হোক তার পোশাক সুন্দর হোক তাহলে কি এটা অহংকার হবে আল্লাহ রসুল বলেন বলো কি ইন্নাল্লাহ জামিল ইহিব্বুল জামালা আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে ভালোবাসেন দামি পোশাক অহংকারের পরিচয় নয় দামি জুতা স্যান্ডেল হওয়া অহংকারের পরিচয় নয় বরং যার অর্থ সম্পদ রয়েছে সে যদি দামি পোশাক না পরে তাহলে কৃপণ এটা তার কৃপণতার লক্ষণ তো দামি পোশাক ভালো দামি পোশাক পরা অহংকারের পরিচয় নয় বরং আল কিবর বা তারল হক অগমতন্যাস অহংকার হচ্ছে হককে তুচ্ছ করা হককে উপেক্ষা করা হককে অবজ্ঞা করা হককে মানা চূড়ান্ত হক হক বলে নামা নাই হচ্ছে অহংকার মানুষকে তুচ্ছ মনে করা মানুষকে তাচ্ছিল্য করা মানুষকে তুচ্ছ ভাবা এটা হচ্ছে অহংকার আবু হরেন বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে বিচারের কাঠ গড়াতে আল্লাহ তালা তাদের সাথে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে নিচে যারা কাপড় পরিধান করে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা খোটা দেয় আর এক শ্রেণীর মানুষ হচ্ছে আয়ল মোস্তাকবে গরিব গৌরবী সম্মানিত শ্রোতা মন্ডলী বুঝতে পারছেন না গরিব মানুষ বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনবে ও রুই কিনলো কেন তাহলে তো তাকে কর্য করে সংসার চালাতে হবে তখন সে বিপদে পড়ে যাবে গরিব মানুষ তার স্ত্রীর জন্য দুশো টাকা দিয়ে শাড়ি কিনবে পাঁচশো টাকা দিয়ে কিনবে কেন তাহলে তার সংসার চালাতে পারবে না এটা ভুল যে তার গতিকে লক্ষ্য করে কাজ করে না তার ওপরে ক্ষতি নেমে আসবে এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তালা কেয়ামাতের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গরিব গৌরবী অহংকারী গরিব অহংকারী এমন ব্যক্তির সাথে আল্লাহ তালা কেয়ামাতের মাঠে কথা বলবেন না আবু হ আল্লাহ তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন আল কিবরেদায়ী আল্লাহ তালা বলেন আল কিবরিয়াও রেদাই আল আজমত এ অহংকার আমার চাদর আল্লাহ তালা বলেন অহংকার আমার চাদর মর্যাদা আমার লুঙ্গি মান কোন ব্যক্তি যদি আমার যে কোনো একটা নিয়ে নেই আমি তাকে জাহান নামে সুনিশ্চিত সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা বিষয় আপনাদেরকে বুঝাতে চাচ্ছি অহংকার যার পরিণাম জাহান্নাম আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তালা বলছেন অহংকার আমার চাদর আচ্ছা বলেন তো তাহলে দর্শক মন্ডলী যার ভিতরে অহংকার আছে সে আল্লাহর চাদরটাকে নিয়ে নিল না যার ভিতরে গৌরব আছে সে আল্লাহর এই চাদরটাকে নিয়ে নিল না লুঙ্গিকে নিয়ে নিল না যে এই জন্যই আল্লাহ বলছেন তার জন্য জাহান সুনিশ্চিত সে জাহান নামে যাবে এমন আচরণের অধিকারী জাহান নামে যাবে আমরিবন সহিব তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসুল আলী আলহ্লাম বলেছেন ইহ বেরুনা। মিসলা জাররে আউ আনসালা জাররে ফি রেজালে বিচারের কাঠগড়াতে আল্লাহ তালা অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারীকে পিপিলিকার আকৃতি একত্রিত করবেন ওরা পিপিলিকা হয়ে থাকবে অহংকারীকে দেখাবেন অহংকার কাকে বলে বিচারের কাঠগড়ায় ফেরাওনের উঠা হবে পিপিলিকার মতো হয়ে দিন কারো কোনো ক্ষমতা থাকবে না যারা এই পৃথিবীতে অহংকার করে চলেছে তাদের আকার আকৃতি বিচারের মাঠে হবে পিপিলিকার মতো পুরুষের আকৃতিতে পিপিলিকার মতো ছোট করে বিচারের মাঠে একাত্রিত করা হবে এক শাহজুল্লো মাকানিং অপমান চতুর্দিক থেকে তাকে ঘেরে নিবে এটা হলো অহংকারের পরিণতি আমি আসলে বুঝাতে চাচ্ছি যে দেখুন অহংকারের পরিণতি আল্লাহ তালাকে বলে আল্লাহ তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো আমাদের মুখের যেটুকু ত্রুটি আছে সেটুকু তুমি দূর করে দাও যাতে করে আমরা বুঝাতে পারি তোমার নবী বলেছেন যে সৈরাচারী অহংকারীকে চতুর্দিকে ঘেরে ধরবে অপমান চতুর্দিক থেকে তাকে অপমান ঘেরে ধরবে সব দিকে আর অপমান অপমানের অপমান তাহলে প্রথম কথা আল্লা রসুল বললেন তাকে পিপিলিকার মতো করে একাত্রিত করা হবে দ্বিতীয় কথা বললেন অপমান তাকে চতুর্দিক থেকে ঘেরে নিবে

এটা আবার খেতে দেওয়ার জন্য তো যারা স্বৈরাচারী অহংকারী তাদেরকে এটা খেতে দিবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমি আপনাদের কথাগুলি মনে রাখার জন্য অনুরোধ করছি সারা পৃথিবীতে যত পুরুষ ও নারী আছে সবার জন্য এই কথা জরুরি অহংকারীর প্রথম অপমান অহংকারীর প্রথম অপমান অত্র হাদিসে তাকে পিপিলিকার মতো করে একাত্রিত করা হবে আমরা বুঝতে পারছি না দ্বিতীয় অপমান চতুর্দিক থেকে তাকে অপমান ঘিরে ধরবে তৃতীয় অপমান তাকে খেদিয়ে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে চতুর্থ অপমান তাকে রক্ত খেতে দেওয়া হবে বিষয়টিকে আমরা বুঝতে পারলাম এমনিতে আমরা একটু আগে বুঝলাম যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অহংকারী যারা টাকুন নিচে কাপড় পরিধান করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তারপর যারা অহংকার করে গৌরব করে গরিব মানুষ গরবি তাদের সাথে আল্লাহ কথা বলবেন না এটা বিচারের মানে ওতেই তো জাহান নাম হয়ে গেছে ওর জাহান্নাম নাম সুনিশ্চিত ও জাহান্নাম নাম থেকে বাঁচতে পারছে না আজকেই জরুরি অহংকার ত্যাগ করা আজকেই জরুরি গৌরব ত্যাগ করা সমন্বিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে অহংকার বুঝাতে গিয়ে আল্লাহ রসুলের এই হাদিসটা বলা খুব প্রয়োজন মনে করছি দেখুন তো আপনাদেরকে আমরা বুঝাতে পারি কি না আমরা তো আশা করছি আপনারা সচেতন মানুষ একটা হাদিসি আপনাদের জন্য যথেষ্ট দেখুন আল্লাহ রসুল বলছেন সালাসন মোহলে কাতুন তিনটি হচ্ছে বাঁচার পথ আর তিনটি হচ্ছে ধ্বংসের পথ তো আমরা প্রথমে বাঁচার তিনটি বলি আল্লাহ রসুল বলছেন এক নম্বর বাঁচার পথ হচ্ছে তাকু আল্লাহ ফিস্তির অলা আলা নিয়ে গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে গোপনে সুদ খাবো না গালি দিবো না নিন্দা করব না প্রকাশ্যে সুদ খাবো না আর অপ্রকাশ্যে আমরা অন্যায় থেকে বেঁচে থাকব। মোবাইল হোক যে কোনো মাধ্যমে হোক অশ্লীল কাজে লিপ্ত হব না দুই বাঁচার পথ হচ্ছে কৌলুল হাক ফিররে যাওয়া সাক্ষাৎ সত্য কথা বলতে হবে মানুষ সন্তুষ্ট হলেও অসন্তুষ্ট হলেও তিন অল ইকাদ মধ্যম পন্থা অবলম্বন করা জীবিকা নির্বাহে সম্মানিত দর্শক মন্ডলী কথার মধ্যে আর একটা কথা আপনাদেরকে আমরা চেষ্টা করছি খরচের ব্যাপারে যদি মধ্যম অবলম্বন না করেন তাহলে সংসার ভালোভাবে চলবে না খরচের মধ্যে ধনী গরিব হন যদি মধ্যম অবলম্বন করেন তাহলে সংসার ভালো চলবে তো দেখুন আল্লাহ রসুল বলছেন যে বাঁচার পথ হচ্ছে মধ্যম পন্থ অবলম্বন করা তো বাঁচার তিনটি পথ দেখুন তো ভাই সম্মানিত দর্শক মন্ডলী এক নম্বর পথ হচ্ছে প্রকাশ্য গোপনে পরেজগারিতা অবলম্বন করা দুই আপনার খরচের ব্যাপারে মধ্যম পন্থ অবলম্বন করা তিন মানুষ সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক সত্য কথা বলা এই তিনটা হলো বাঁচার পথ এবার আমরা তিনটা ধ্বংসের পথ বলি এক নম্বর আল্লাহ রসুল বলছেন যে সহ মোতা কৃপণতাকে মেনে নেওয়া এক নম্বর ধ্বংসের পথ একজন বলল যে আমাকে একটু দুটা টাকা ভিক্ষা দেন আপনি বললেন যে যাও সরো মাফ করো আপনি তো দিতে পারেন কৃপণতা আপনাকে চেপে ধরেছে তাই তো আপনি দিতে পারলেন না আল্লাহ রসুল বলছেন যে আমি কৃপণতা থেকে তোমার কাছে বাঁচতে চাই কৃপণতা মানুষকে ধ্বংস করবে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা কৃপণতা থেকে বাঁচো আর এক নম্বর ধ্বংসের পথ হচ্ছে কৃপণতাকে মেনে নেওয়া দুই নম্বর ধ্বংসের পথ হচ্ছে প্রবৃত্তির আনুগত্য করা প্রবৃত্তিকে মেনে নেওয়া সমন্বিত দর্শক মন্ডলী টাখন নিচে প্যান্ট রাখা প্রবৃত্তিকে মেনে নেওয়া দাড়ি ছোট করা প্রবৃত্তিকে মেনে নেওয়া মেয়েদের নগ্ন পোশাক পরা প্রবৃত্তিকে মেনে নেওয়া মাথার চুল ছোট করা প্রবৃত্তিকে মেনে নেওয়া গেঞ্জি গায়ে দেওয়া প্রবৃত্তিকে মেনে নাও প্যান্ট পরা প্রবৃত্তিকে মেনে নগ্ন পোশাক পরা প্রবৃত্তিকে মেনে নেওয়া প্রবৃত্তিকে মেনে নিলে ধ্বংস সুনিশ্চিত কোন পথ নেই অহংকারী হওয়া ও আসাধ্য হন না আল্লাহ রসুল বলছেন এতক্ষণ পর্যন্ত বলার পরে অহংকার হলো সবচেয়ে কঠিন যার অহংকার আছে তার ধ্বংস সুনিশ্চিত যার অহংকার আছে তার ধ্বংস সুনিশ্চিত যার ভিতরে গৌরব আছে তার পরকাল হারাবে সমন্বিত দর্শক মন্ডলী আমরা অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো তোমার দরবারে আমরা রক্ষা চাচ্ছি সমন্বিত দর্শক মন্ডলী আল্লাহর দরবারে অহংকার থেকে ভিক্ষা চান আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আল্লাহ মামিন এ বলে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র বি সাথে থাকুন আপনার জাকাত ও দামের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আল রয়ান ব্যাঙ্ক সাতচল্লিশ ক্যালথ হোফ রোড বের্মিংহাম ইউ কে পোস্ট কোড বি এক পাঁচ এক

এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়